নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। আজকের এই আলোচনাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, শুধুমাত্র রাশির নাম শুনে ভিডিওটি আপনারা কাটবেন না, কারণ আজকের এই আলোচনাটা যদি আপনারা শুনেন অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন। যারা এই মুহূর্তে এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা আগে নিজস্ব জন্মকুণ্ডলী যদি তৈরি করা থাকে অবশ্যই জন্মকুণ্ডলীটা নিয়ে আপনারা দেখুন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আমাদের জ্যোতিষশাস্ত্রে নবম পঞ্চম এই দুটি ভাব বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই নবম ভাব এবং পঞ্চম ভাব তার অধিপতি কোথায় অবস্থান করছে বা সেই ভাবে কোন গ্রহ অবস্থান করছে এবং রাহু গ্রহের প্লেসমেন্টটা কোথায় রয়েছে আপনার লগ্ন টু দ্বাদশের মধ্যে, এই জায়গাটা আপনারা আগে দেখুন যে রাহু কোন ভাবে অবস্থান করছে এবং আপনাদের ভাগ্য ভাব এবং এর পাশাপাশি আপনাদের পঞ্চম ভাব, এই ভাবটা আপনাদের শুভ আছে কি বা ওই ভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, অথবা সেই ভাবাধিপতি সেই গ্রহের ভাবাধিপতি নিচস্থ গৃহে অবস্থান করছে না তো, বা আপনাদের জন্মছকে রাহু নক্ষত্রগত দিক থেকে দুর্বল নয় তো, বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয় তো, বা নিচস্থ নেই তো, বা অশুভ স্থানে রাহু বসে নেই তো, এই জায়গাটা আগে দেখুন এবং আপনাদের কিসের মহাদশা চলছে সেটা আগে দেখুন। মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। দেখুন প্রত্যেকেরই ক্ষেত্রে কোনো না কোনো সময় অর্থপ্রাপ্তি হবে, আমি যে কথাগুলো বলছি প্রত্যেকের ক্ষেত্রে মিলবে এমন না, আপনাদের ক্ষেত্রে হয়তো মিলেও যেতে পারে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে দেরিতে মিলতে পারে, কিন্তু আপনারা কি করছেন, অনেকে লটারির টিকিট কাটছেন, দীর্ঘদিন কেটে সর্বশান্ত হচ্ছেন, তাই আমি একটি হাত জোর করে অনুরোধ করব আপনারা ভিডিওটি একটু আবার মনোযোগ দিয়ে শুনুন। দেখুন অর্থপ্রাপ্তির বিষয়ে আমি যে প্রতিদিন নিয়মিত যে এই প্রোগ্রামটি দিই, আপনারা যারা নিয়মিত দর্শক রয়েছেন তো তারা জানেনই, যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আপনারা ভালো করে আলোচনাটি শোনার চেষ্টা করুন, বুঝার। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনাদের কাছ থেকে আমি হাত জোর করে বলি আমি কিছুটা সময় আপনাদের কাছ থেকে নিই, কিন্তু এই সময়টা আপনাদের কাছে কেন নিই তাতে আপনারা কিছু বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। আপনাদের কোন বছর যোগ রয়েছে একটা সময় থাকে, সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনাদের কোন বছর যোগ রয়েছে কোন মাসে যোগ রয়েছে তবে বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন গোল্ডেন পিরিয়ড প্রত্যেক মানুষের জীবনেই আসে, এমন কোনো মানুষ নেই যে তাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসে না, একটা খুব গরিব মানুষের জীবনে কিন্তু গোল্ডেন পিরিয়ড কিন্তু চলেছে, কিন্তু কেউ অ্যাচিভমেন্ট করতে পারে আবার কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না, যারা অ্যাচিভমেন্ট করতে পারে তাদের ক্ষেত্রে অনেক দূর উন্নতি উঠে যায়, আর যারা অ্যাচিভমেন্ট করতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু বাধাগুলো সৃষ্টি হয়। দেখুন আপনারা অনেকে লটারি কাটছেন, আমি তাই রাশিভিত্তিক শুভ সময়টা দিচ্ছি যারা একান্ত নেশা হয়ে গেছে লটারি কাটা, কিন্তু আলোচনাটি শুনবেন, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হতে কিন্তু পারে। দেখুন যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য দেখা যাচ্ছে অল্পের জন্য মিস হয়ে গেল, যদি আপনারা রাহু রক্ষক অবস্থা পড়ে থাকতেন তাহলে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটত, তাই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে,
এবং ক্যাশ অন ডেলিভারিতেও এই রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় কন্ট্যাক্ট করতে পারেন রাহু রক্ষা কবচের ব্যাপারে। এবং পাশাপাশি গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি কেন আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি যে অনেকেই প্রচুর অর্থ নষ্ট করছেন এই আপনার লটারি কেটে। আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা যারা ব্যবসা করছেন বা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন বা ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো বা কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো প্রপার্টি থেকেও আপনি আগামীকাল লাভ করতে পারেন, অর্থাৎ যে কোনো দিক থেকে লটারি থেকে হতে পারে। কিন্তু সেম রাশির একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে মিলবে আমি কখনো দাবি করি না, কিন্তু হ্যাঁ কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যাদের বাধা আসছে আমি একবার বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক অথবা হস্তরেখা আগে দেখিয়ে নিন, কারণ এটা একটা সার্বিক বিচার, এটা একটা ইঞ্জিনিয়ার বিচার, এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়। আপনাদের জন্মকুণ্ডলী হস্তরেখা দশা মহাদশা আমি দেখতে পাচ্ছি না। আমি একটি কথা আবারও বলছি, কলিযুগে আকর্ষী অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ মেন মালিক হচ্ছে রাহু গ্রহ। তাই রাহু গ্রহকে পাওয়ার আপ করতে হবে, নবম ভাব পঞ্চম ভাবকে যদি পাওয়ার করানো যায় নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু করবে। কিন্তু দেখা দরকার আগে জন্মকুণ্ডলীটা চুলচেরা বিশ্লেষণ করা দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন প্রতিদিন আমি নিয়মিত এই প্রোগ্রামটা কেন আপনাদেরকে দিই, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আপনার অনেকেই প্রচেষ্টা করছেন। আমি একটি কথা বলবো, এখন পর্যন্ত আপনারা যদি পরামর্শ করতে পারেন অবশ্যই, এই যে দুর্গাপূজাতে চলছে না এই সময়টা যদি আপনারা রেমিডিটা করতে পারেন, এই সময় যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন খুব চমৎকার রেজাল্ট কিন্তু পাবেন। এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট প্রতিকার প্রতিবিধানের জন্য। আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, কিছু সময় আপনাদের কাছে নেই। অনেকে বলেন যে কৌশিক আমার কি দেখেন তো লটারির যোগ আছে কি না। দেখুন লটারির যোগ কম বেশি অনেকেরই জীবনে থাকে, কারো কারো ক্ষেত্রে কেটে যায়, কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কারো কারো ক্ষেত্রে অনেকে আবার লটারি কাটেই না কিন্তু তার ভাগ্যে কিন্তু রয়েছে, এমনও কিছু মানুষ রয়েছে কিন্তু আর কারো ভাগ্যেই নেই এমন হয়েছে, সে সারা জীবন কেটে 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 সর্বশান্ত হয়ে যাচ্ছে। আগে জেনে নেওয়া দরকার সে জায়গাটা, সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। আগামীকালে পাঁচটি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়টা জানায়। প্রথম রাশি আগামীকালের জন্য সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 9:50 থেকে 9:50 থেকে 10:46 পর্যন্ত, 9:50 থেকে 10:46 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের যে শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 11:34 পর্যন্ত, 10:21 থেকে 11:34 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহের পর মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 11:04 থেকে 12:22 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 9:24 থেকে 10:33 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 10:55 থেকে 11:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল সোমবার এই পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ পরিধান করুন। যাই হোক ভিডিওটি এ পর্যন্তই।
প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এবং দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম আমি জানাই। নমস্কার, ধন্যবাদ।